شهر رمضان شهر القرآن شهر رمضان شهر القرآن এটা কোরআনের মাস বাবা জানরা ভাই জানরা চাচা জানরা সারা জীবন কত রমজান এসেছে আর গেছে আসুন এই রমজানে আমরা কোরআন শিখে কোরআন বুঝার দীপ্ত প্রত্যয় নিয়ে কোরআনময় জীবন গঠনের কোরআনের রঙে রঙিন হওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করি তবেই নাজাত পাবো মুক্তি পাবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন নাযিল করলেন কোরআন নাযিল করার বেলায় আল্লাহ সর্বপ্রথম এই কিতাব পড়ার আদেশ দিলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনের যে পাঁচটি আয়াত নাযিল করেছেন সেখানে রব্বুল আলামিন এই কিতাব পড়ার জন্য আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম পাঁচটি আয়াতে বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر الله تعالى প্রথম আয়াতে বললেন পড়া তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সর্বপ্রথম আল্লাহই কোরআন পড়ার কথা বললেন এবার আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম ওগো আমাদের রব এই কোরআন আমরা কিভাবে করব পড়ব কোন নিয়মে আমরা কোরআন পড়ব ইংরেজি ভাষায় শুদ্ধ করে কথা বলতে হলে যেমন গ্রামার জানতে হয় এই কোরআনকে শুদ্ধ করে পড়তে হলো কোরআনের গ্রামার জানতে হবে আর কোরআন তেলাওয়াতের গ্রামারের নাম হচ্ছে তাজবীর রব্বুল আলামিন কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বললেন কিভাবে তোমরা কোরআন তেলাওয়াত করবে শোনো আল্লাহ তাআলা বললেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা আল্লাহ তাআলা আদেশ করলেন তারতিলের সাথে তাজউইদের সাথে তাহসিন সহকারে বিশুদ্ধভাবে ধীরে ধীরে কোরআন পড়ো এই আদেশ যিনি আমাদেরকে করেছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আল্লাহ আল্লাহ আদেশ করেছেন বিশুদ্ধ করে পড়ো এটা তোমার মন মতো পড়লে চলবে না যেভাবে মন চায় ওইভাবে তেলাওয়াত করলে চলবে না এটা পড়ার সিস্টেম আছে কানুন আছে কোথায় টান মারতে হবে কোথায় টান মারা যাবে না কোথায় গুন্না করতে হবে কোথায় গুন্না করা যাবে না কোথায় মা দাদায় করতে হবে কোথায় মা দাদায় করা যাবে না তাজবীদের সব নিয়ম কানুন জেনে বুঝে তারপরে কোরআন তেলাওয়াত করতে হবে কেন আপনি যদি বাংলা ভুল করে পড়েন গুনাহ হবে না ইংরেজি ভুল করলে গুনাহ হবে না কিন্তু কোরআন তেলাওয়াতে যদি তাজবীদের হুকুম মতো কোরআন না পড়েন তাহলে লাহনে জালি হতে পারে মাখরাজের ক্ষেত্রে ভুল হলে উচ্চারণে জটিলতা থাকলে কোরআনের অর্থের পরিবর্তন দেখা দিবে যার কারণে আপনি গুনাহ করে ফেলতে পারবে যার কারণে গুনাহ হয়ে যাবে পাপ হয়ে যাবে এজন্য আল্লাহ বলেছেন এটা বিশুদ্ধ করে তেলাওয়াত করো আমি একটা দুঃখের কথা প্রায় সকল জায়গায় বলি এই যে আমাদের সোনার বাংলাদেশ এই বাংলাদেশে 91% মানুষ মুসলমান কিন্তু দুঃখজনক হলেও সত্য 91% মুসলমানের মধ্যে হিসাব নিকাশ করলে জরিপ করলে দেখা যাবে 91 এর ভেতরে 85%ই হবে এরা এখনো বিশুদ্ধ করে কোরআন তিলাওয়াতই করতে জানে না আমার সাথে কি আপনারা একমত বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে জানে না আমাদের সিলেবাসে সব আছে ইংরেজি আছে ইংরেজি গ্রামারও আছে বাংলা আছে বাংলা গ্রামারও আছে ভূগোল ইতিহাস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইতিহাস ভূগোল সমাজ বিজ্ঞান সব আছে কিন্তু কপালপুরা এই মুসলমান জাতি এই মুসলিম অধ্যুষিত এই দেশের সিলেবাসে শিক্ষা ব্যবস্থায় কুরআনও নাই হাদিসও নাই আল্লাহর নবী বলেছেন কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগে দ্বীনী শিক্ষা উঠে যাবে আর কিয়ামতের আগে দ্বীনী শিক্ষা যখন উঠে যাবে সিলেবাস থেকে যখন দ্বীনী শিক্ষা উঠে যাবে তখন নবীজি বলেছেন অপেক্ষা করো তোমাদের জন্য ঘূর্ণিঝড় মহামারী ভূমিকম্প এবং আসমান জমিনে নানা গজব আসবে নবীজি বলেছেন খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান নবীজি বলেছেন ঘন ঘন ঘূর্ণিঝড় ভূমিকম্প জলোচ্ছ্বাস মহামারী
এগুলো যদি আল্লাহ দেন কারো ঠেকানোর কোনো ক্ষমতা আছে এই বঙ্গোপসাগর থেকে জলোচ্ছ্বাস যদি উঠায়া আল্লাহ চান এই কক্সবাজার টেকনাফ চট্টগ্রাম সহ গোটা বাংলাদেশ ডুবায় দিতে আল্লাহর কয়েকদিন সময় লাগবে কথা কন না কেন ভূমিকম্প আর মহামারী সামনে যে কত গজব আছে আমরা জানি না এবছর বেশিরভাগ মাহফিলে সতর্ক করেছি এটা আমার মতো ছোট হুজুরের কথা নয় 1500 বছর আগে বলেছেন বড় হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন যখনই মুসলমান তার শিক্ষা ব্যবস্থা থেকে দিন বিদায় করে দিবে তখন তারা যেন আসমান জমিনের গজবের জন্য অপেক্ষা করে সামনে ভয়াবহ গজব আসছে যদি আমরা এখনো তওবা করে দিনের পথে ফিরে আসতে না পারি এমন গজব আসবে এটা ঠেকানোর সাধ্য ক্ষমতা কারো বাতর হবে না এজন্য গজব থেকে বাঁচতে হলে এখনো সময় আছে এখনো সময় আছে মাথার তালুতে চুল নাই যারা বিশ্বাস করে মানুষ বান্দরের জাত এই বান্দরের ঘরের বান্দরদেরকে শিক্ষা কারিকুলামের জায়গা থেকে সরাইয়া দেয়া জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে ডেকে আমাদের সন্তানদের জন্য উপযোগী শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করতে হবে করতে হবে করতে হবে জাতির শিক্ষাবিদ বেটা বিজ্ঞানের ঘরের বিজ্ঞানী এত বুদ্ধি হইছে তা গবেষণা করতে করতে এইটাই খুঁজে পাইছে মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল গাছের আগায় লাফাইতে লাফাইতে বান্দরের লেজ একদিন খসে পড়ে গিয়েছে তো তোরা যদি তোদের এই মতবাদে বিশ্বাসী হয়ে থাকিস ভাইরে তোদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি তোরা মানুষের সমাজ ছাইরা দে মানুষের সমাজ ছাইরা দিয়া তোদের জাতি ভাইদের সাথে বসবাসের জন্য হয় সুন্দরবনে চলে যা কোন জঙ্গলে চলে যা অথবা চিড়িয়াখানায় গিয়ে বান্দরদের সাথে বসবাস কর ঠিক কি না চিড়িয়াখানায় যদি খাঁচার পয়সার অভাব হয় আমরা দিয়ে দিব আপনারা দিবেন ওখানে যা মানুষ মানুষের জাত মানুষ বানিয়েছেন কি বলছিলাম কোরআন না শিখার এক নাম্বার পরিণতি হলো যে লোকটা কোরআন শিখবে না বুঝবে না কোরআনের আইন থেকে দূরে চলে যাবে সে বাধ্যগত গোলাম নয় সে আল্লাহর অবাধ্য গোলাম সে নাফরমান সে অবাধ্য আমরা কি অবাধ্য হতে চাই আমরা কি নাফরমান হতে চাই আপনি কোন আইনের পিছনে দৌড়ান কাকে নেতা বানিয়েছেন আরে মুসলমানের নেতা হবে একজন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চরিত্রে কোনো দাগ নাই বেটা তুমি কোন নেতার পিছনে দৌড়াও তোমার নেতার নামাজ ঠিক নাই তোমার নেতা ইয়াবার ব্যবসা করে গাঁজা খায় কার পিছনে দৌড়ায় আর স্লোগান দাও কয় আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই কয় আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এই কার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এত নামাজ পড়ে না এক ওয়াক্ত গাঁজা খায় পাঁচ ওয়াক্ত শয়তানের ভক্ত জাহান্নামের তক্ত এইসব নেতাদের সঙ্গ ছেড়ে দাও যুবকদেরকে বলবো গাঁজা খুরদের সাথে ইয়াবা খুরদের সাথে যেও না নামাজিদের সাথী হও নামাজিদের বন্দী হও কুরআন ওয়ালাদের সাথী হয়ে যাও আল্লাহর জান্নাতে যাওয়ার ঠিকানা পেয়ে যাবো যে ব্যক্তি কোরআন শিখবে না আল্লাহর অবাধ্য যে কোরআনের আইন মানবে না সে নাফরমান সে অবাধ্য বাধ্যগত কর্মচারী না হলে মালিক কি তাকে চাকরিতে রাখবে কথা কন না কেন চাকরি থেকে আউট করে দিবে আপনিও যদি দুনিয়াতে আল্লাহর বাধ্যগত গোলাম হতে না পারেন আখিরাতে আল্লাহর অনুগ্রহ পাবেন দুনিয়ায়ও পাবেন আল্লাহর দয়ার দরকার আছে তো কোরআন তাহলে শিখতে হবে বুঝতেও হবে কোরআন মানতেও ছাত্রদেরকে বলছি তোমরা যারা কলেজে পড়ো স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমরা যখন ম্যাথ একটু কম বুঝো তখন বাসায় এসে বাড়িতে বলো আব্বু আমি সাবজেক্ট একটু কম বুঝি একটু টিউশনি করতে হবে তো বাপ বলে যা পড় তুমি ম্যাথ কম বুঝো ইংরেজি কম বুঝো টিউশনিতে আলাদা গিয়ে প্রাইভেট পড়তে পারো
এইচএসসি শেষ করার পরে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কয়েক মাস তুমি বিশ্ববিদ্যালয়ে কোচিং করতে পারো, বিসিএস ক্যাডার হওয়ার জন্য কয়েক মাস তুমি কোচিং করতে পারো, বিদেশে উচ্চ শিক্ষায় যাওয়ার জন্য আইএলস জিআরই টুফেল ইংরেজির বিভিন্ন কোর্স করতে পারো। আরে ভাই আমার, তুমি জান্নাতে যাওয়ার জন্য তুমি কোরআন শিখতে পারো না? কোরআন শেখার জন্য তুমি কি কোথাও কারো কাছে গিয়া কোরআনটা শিখতে পারো না? তোমার বিবেককে প্রশ্ন করো। আমার চাচাদেরকে বলছি, একটা ঘটনা আমার মনে পড়ল, এক চাচা ইংরেজি ভালো জানেন না, গ্রামের মানুষ ইংরেজি ভালো জানেন না, ওনার কাছে একটা চিঠি এসেছে সুপ্রিম কোর্ট থেকে ইংরেজি ভাষায় লেখা। তো চিঠি পৌঁছানো হয়েছে রাত 12টার দিকে, তিনি চিঠি খুললেন আর চিঠি যে পৌঁছেছে তারে বললেন এটা কে দিয়েছে? কয় সুপ্রিম কোর্ট থেকে। এখন সুপ্রিম কোর্ট থেকে চিঠি এসেছে এটা শোনার পরে টেনশন বাড়ে না কমে? বাড়ে। খইলা দেখে এটা ইংরেজি ভাষায় লেখা, চাচা তো ইংরেজি পড়তে পারেন না। পাশের বাড়ির একটা ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার বাড়িতে রাত 12টার পরে গিয়ে চাচা নক করতেছে, ভাতিজা চাচা কি হয়েছে এত রাতে? ওঠো বাবা ওঠো, বিপদ আছে। কি বিপদ? আমার কাছে একটা চিঠি এসেছে সুপ্রিম কোর্ট থেকে ইংরেজিতে লেখা, কিছুই তো বুঝি না বাবা, উঠো তুমি একটু পরে বুঝাই দাও। চাচা সকালবেলা আসিয়েন, সকালে বুঝাই দিবুন। কয় বেটা সকালবেলা তো উঠে আমার নাও পাইতে পারো, যদি রাতেই বাইন্ধা নিয়ে চলে যায়। তো গভীর রাতে ভাতিজাকে উঠাইয়া চিঠি বুঝে না বুঝতেছে। এখানে আমরা অনেকে আছি বয়স 40-50-60 বছর হয়ে গেছে, একটা চিঠি না বুঝলে যদি আরেকজনের কাছে গিয়া রাত 12:30টায় উঠাইয়া চিঠি বুঝার জন্য পাগল পড়া হইতে পারেন, বাবারে কোরআন না শিখে যে জাহান্নামে চলে যাচ্ছেন, এই কোরআনটা শেখার জন্য কার বাড়ির দরজায় কার কাছে কতবার গিয়েছেন আজকে এখানে নিজের বিবেককে প্রশ্ন করুন। কোরআন যে আপনি শিখলেন না, এই যে সামনে রমজান মাস, সারা বছরের সবচাইতে শ্রেষ্ঠ মাসের নাম কোন মাস? কেন এই মাসের এত সম্মান? কেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআনের কারণে এত সম্মান। আমাদের জীবনে এতগুলো রমজান আসলো চলেও গেল, হায় 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 হায়, কোরআনের মাস আসে যায় আমরা কোরআন শিখি না। সিদ্ধান্ত নিন এই বছরের রমজানের আগেই, এখনো আরো 18-19 দিন আছে, কোরআন শিখা রমজানে ঢুকবেন ইনশাআল্লাহ। তাহলে কোরআন না শিখার এক নম্বর শাস্তি, এটা বাধ্যগত না, এটা অবাধ্য গুলাম, এটা অবাধ্য মানুষ। আমরা অবাধ্য হতে চাই? আমরা বাধ্যগত গুলাম হতে চাই কি চাই না? এজন্য আমরা কোরআন শিখব, বুঝবো, মানব, আল্লাহ তৌফিক দান করে। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন না শিখা না বুঝা না মানার কয়টা শাস্তি বলবো? নাম্বার টু। দুই নাম্বার, যারা কোরআন শিখবে না এদের সারা জীবনের নামাজ শেষ, নামাজ শেষ, নষ্ট, বাতিল নামাজ। এই নামাজ তার কোনো কাজে আসবে? কারণ হলো নামাজের একটা গুরুত্বপূর্ণ আহকাম হলো নামাজের ভেতরে শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করতে। অশুদ্ধ তিলাওয়াত করলে নামাজ কবুল হবে? আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে, সম্ভবত সেকেন্ড ইয়ারে, এক প্রফেসরের বাসায় গেলাম। তো স্যারের বাসায় যখন গেলাম সন্ধ্যার পরে, স্যার আমাদেরকে বিস্কিট খাওয়ালেন, পরে চাওয়া দিলেন, পরে বললেন তোমরা এসেছো একটা মজার জিনিস দেখায়। স্যার খাতার বান্ডিল খুললেন, খুলে একজন ছাত্রের বিশাল বড় একটা খাতা দেখাইলেন, অনেক লিখেছে, 50 থেকে প্রায় 60 পেজের মতো হবে। তো স্যার বললেন দেখো এই ছেলেটা এত লিখা লিখেছে কিন্তু তাকে নাম্বার দিয়েছি আমি 1। কত দিয়েছেন? বললাম স্যার এটা কেমন কথা, এত লিখা লিখলো মাত্র 1 নাম্বার দিলেন কেন? ছাত্র এবং শিক্ষক যারা আছেন আপনারা এগুলো ভালো বুঝবেন। তো স্যার বলল দেখো প্রশ্নতে চেয়েছে এক জিনিস আর সে লিখছে আরেক জিনিস, প্রশ্নের সাথে উত্তরের কোনো মিল, প্রশ্নের সাথে উত্তরের মিল নাই বলে আমি তাকে শূন্যই দিতাম। চিন্তা করলাম এত লিখা লিখছে দয়া করে 1 নাম্বার দিই, এটা দয়া করে 1 নাম্বার দিয়েছি। প্রশ্নের সাথে উত্তরের মিল না থাকলে যেমন 60 পৃষ্ঠা লিখলেও নাম্বার পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে কোরআন শুদ্ধ করে না পইরা সারা রাত নামাজ বা সারা জীবন নামাজ পইরাও এই নামাজ দিয়ে কোনো সওয়াব হাসিল করা যায় না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, এটা শুদ্ধ করে করতে হবে। তাহলে কোরআন না শিখার 2 নম্বর শাস্তি হলো সারা জীবনের নামাজ শেষ।
আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর কবুলযোগ্য এবং যথাযথভাবে আল্লাহর কাছে পেশ করার জন্য সবাইকে অবশ্যই কোরআন বিশুদ্ধ করে শিখতে শিখবেন তো ইনশাআল্লাহ নাম্বার 3 তিন নাম্বার কোরআন যারা শিখবে না এরা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে এই কোরআন হেদায়েতের কিতাব বলেছেন কে রব্বুল আলামিন কোরআনুল কারীমের তিন নাম্বার সূরা সূরা আলে ইমরানের 138 নাম্বার আয়াতে বললেন হাযা বায়ানুল লিন-নাস ওয়া হুদান ওয়া মাউইযাতান লিল-মুত্তাকিন আল্লাহ তাআলা বলছেন এটা হলো মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা এই কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত এবং মুত্তাকিদের জন্য উপদেশ বাণী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের স্টার্টিং এ বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন আল্লাহ তাআলা বললেন এটা এমন এক কিতাব যার ভেতরে সন্দেহের কোনো অবকাশ নাই আর মুত্তাকিদের জন্য এই কিতাবকে যিনি হেদায়েতের বাণী বানিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বনি ইসরাইলের 9 নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা আল্লাহ তাআলা বললেন নিশ্চয় এই কুরআন মানুষকে হেদায়েতের পথ দেখায় সরল সঠিক সুজা পথ দেখায় আর যে সকল ইমানদারেরা এই কুরআন অনুযায়ী ন্যায় কাজ করে এই কুরআন তাদেরকে আল্লাহর তরফ থেকে মহা পুরস্কারের সুসংবাদ দিয়েছে সুবহানাল্লাহ আপনি যদি কুরআন না শিখেন এটা যদি না বুঝেন তো হিদায়াত কোন দিকে আপনি বুঝতে পারবেন এই কুরআনের মধ্যে জান্নাতের পথের কথা বলে দেওয়া হয়েছে জাহান্নামের পথের পথ দেখানো হয়েছে আল্লাহ বলছেন পথ হলো দুইটা দল হলো দুইটা ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর আল্লাহ বলছেন একটা হলো জান্নাতের পথ আরেকটা হলো জাহান্নামের পথ একটা হলো সত্যের পথ আরেকটা হলো বাতিল পথ একটা হলো হেদায়েতের পথ আরেকটা হলো গোমরাহির পথ এখন বাবা জান ভাই জান আপনি যদি কুরআন না শিখেন কুরআন যদি না বুঝেন কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল কোনটা গোমরাহি আর কোনটা ভ্রষ্টতা কোন দিকে আলো কোন দিকে অন্ধকার আপনি কখনো বুঝতে পারবেন এজন্য আপনাকে কুরআন শিখতে হবে কুরআন বুঝতে হবে কেউ যদি কুরআন না শিখে কুরআন না বুঝে ওই লোকটা হেদায়াত থেকে বঞ্চিত হয়ে যাবে আমরা সবাই হেদায়াত পেতে চাই কি চাই না এজন্য সবাইকে কোরআন শিখার এবং বুঝার দরকার আছে না নাই নাম্বার 4 কোরআন না শেখার 4 নাম্বার শাস্তি হলো যারা কোরআন শিখবে না এরা কোরআন তেলাওয়াত করলে কোরআন তাদেরকে লানত দিবে এবং কোরআন না বুঝে জীবন পরিচালনার কারণে অভিশাপে অভিশাপে তার জীবনটা অভিশপ্ত হয়ে যাবে দেখুন আমরা জানি কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করলে প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি দান করেন কে কিন্তু আপনি যদি বিশুদ্ধ করে কোরআন না পড়েন তাহলে অবস্থা কি হবে শুনেন রুব্বাকারি উলিল কোরআনি ওয়াল কোরআনু ইয়ালানুহুম কোরআনের এমন বহু তিলাওয়াতকারী আছে এরা যখন কোরআন তিলাওয়াত করে কোরআন তাদেরকে লানত দেয় এরা কারা এরা হলো তারা যারা অশুদ্ধ করে কোরআন পড়ে অশুদ্ধ করে কোরআন পড়ে যারা কোরআনের লানত পেয়ে যায় তারা আমরা কোরআন থেকে লানত পেতে চাই নাকি আমরা হেদায়াত পেতে চাই তো লানত থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে বিশুদ্ধ করে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে নবীজি খুব সুন্দর করে বলেছেন সুনান তিরমিজির ভেতরে এই হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাউফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারাব নবীজি বলেছেন
যার অন্তরে কুরআন নাই তার উদাহরণ হলো তার উপমা হলো একটা ছাড়া বাড়ির মতো বিরান বাড়ির মতো ছাড়া বাড়ি বিরান বাড়ি আপনারা বুঝেন তো ছাড়া বাড়ি বিরান বাড়ি কি যে বাড়িতে পোকামাকড় সাপ বিচ্ছু বসবাস করে মানুষ থাকার উপযোগী ছাড়া বাড়ি বিরান বাড়িতে যেমন মানুষ বসবাসের উপযোগী হয় না ঠিক তেমনি ভাবে যেই অন্তরে কুরআন থাকে না ওইটা মানুষের মতো মানুষ হতে পারে ওটা কখনো ঈমানদার হতে পারবে না এজন্য কোরআনের লানত থেকে বাঁচতে হলে আপনাকে কোরআন শিখতে হবে কোরআন না শেখার পাঁচ নাম্বার শাস্তি হলো যারা কোরআন শিখবে না কিয়ামতের দিন নবীজির সুপারিশ তারা পাবে বলেন তো কাল কিয়ামতের দিন নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কি কোনো সুযোগ আছে নাকি নবীজির সুপারিশ পাবে না যারা জান্নাতে যেতে পারবে না তারা এই দুনিয়াতে থাকা অবস্থায় যারা কোরআন শিখবে না কোরআন বুঝবে না কোরআন মানবে না সেই সকল লোকদের বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর আদালতে অভিযোগ পেশ করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদেরকে পুঁতি পড়া শোনাচ্ছি না বানায়া বানায়া কোনো কথা শোনাচ্ছি না কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا الله تعالى বলছেন কিয়ামতের দিন আমার রাসূল কিছু লোকদের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করবেন আমার কাছে অভিযোগ করে বলবেন ইয়া রব্বি হে আমার রব إن قوم اتخذوا هذا القرآن مهجورا الله বলবেন গো আমার রব আমার উম্মতের এই লোকগুলো দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনকে পরিত্যাগ করেছে কোরআন তারা শিখে নাই বুঝে নাই মানে নাই দুনিয়ায় থাকা অবস্থায় তোমার কিতাব তুমি আমার কাছে নাজিল করেছো আমার কাছে নাজিল হওয়া তোমার এই কিতাব যারা শিখল না বুঝল না মানল না যারা দুনিয়াতে আয় তোমার এই কিতাব থেকে মুখ ফিরাইয়া নিয়েছে আমিও আজ এই সকল লোকদের থেকে আমি হাবিব আমি তোমার রসুল আমিও তাদের কাছ থেকে আজকে মুখ ফিরাইয়া নিলাম আর রসুল যদি কারো থেকে মুখ ফিরাইয়া নেন এর বাঁচতে পারবে কথা বলেন না কেন বাঁচতে পারবে কোন মা বাবা চাইতে পারবে না কেউ বাঁচাতে পারবে না নবীজির সুপারিশ থেকে বঞ্চিত হবেন এ যুবক ভাইরা তরুণ ছাত্র ভাইরা শোনো নবীজির শাফায়াত লাভের জন্য আজকে থেকে কোরআন ধরো কোরআন পড়া আরম্ভ করো নইলে কিন্তু নবীজির সুপারিশ নসিব হবে না নবীজির সুপারিশ লাভের জন্য কোরআন শিখতে হবে তাহলে কোরআন না শেখার পাঁচ নাম্বার শাস্তি হলো যারা কোরআন শিখবে না যারা বুঝবে না মানবে না যারা নবীজির সুপারিশ পাবে না যারা এখন কোরআনের আইনের বিরোধিতা করে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক নবীর সুন্নাহ প্রতিষ্ঠা হোক কোরআনের আইন বাস্তবায়ন হোক যারা এটার বিরোধিতা করে এবং কোরআন বলা লোকদের উপরে নির্যাতন নিপীড়ন চালায় কোন নেতা তোমাকে বাঁচাতে পারবে না নবীজির সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবা কপাল পুরা এখনো সময় আছে নেতা একজনই কবরে যাওয়ার পরে নেতার ব্যাপারেও প্রশ্ন আছে প্রথম প্রশ্ন মার রব্বুক তোমার রব কে দুই নম্বর প্রশ্ন ওমা দীনুক তোমার জীবন ব্যবস্থা কি সারা জীবন কিসের আন্দোলন করে আসছো সমাজতন্ত্রী ছিলা পুঁজিবাদী ছিলা কি পন্থী ছিলা ইসলাম পন্থী হলে বলে ফেলবে দীনি আল ইসলাম আর আঁকা বাঁকা পথে চললে বলবে হায় হাতালা আদ্রি কিচ্ছু জানি না এমন ফেরেস্তা পরে নিয়োগ করা হবে এই ফেরেস্তা চোখেও দেখে না কানেও হয়েছে নি কারবা পিটা এমন পিটান পিটাবে পিঠা খাইয়া যে কি হয় চোখেও দেখে না পিঠা খাওয়ার পরে যে চিৎকার করবে কানেও নির্দয় নির্মম নিষ্ঠুর ফেরেশতা কানেও শুনে না চোখেও ইলা ইয়াউমি ইউবাতুন পুনরুত্থান দিবস পর্যন্ত পিঠা খাবে যারা এখন কুরআনওয়ালা লোকদেরকে পিঠাও অপেক্ষা করো কবরে কানে শুনে না চোখে দেখে না এবং নির্মল ফেরেশতার রিমান্ড তোমার উপর শুরু হবে এখন তো দুনিয়ার রিমান্ডে যে পিটায় সে দেখে তার অবস্থা কি আর কবরের রিমান্ড ভয়াবহ কবরের যে দুই ফেরেশতাকে রিমান্ডের দায়িত্ব এই রিমান্ডওয়ালা দুইজন ফেরেশতা কানে কথা বলেন কানে না
চোখে কি আঘাতে আঘাতে চিৎকার করে শুনে না তার অবস্থা কি হয় হাড্ডি গুড্ডি কেমন হয় দেখেও নির্মম নিষ্ঠুর শুধু পিটার পিটা এখন তো যা মন চায় তাই করো আল্লাহর বিচার আছে কবরের ঈমান চুর হবে কিয়ামত পর্যন্ত চলবে ঠিক কি না সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা নেতার ব্যাপারে প্রশ্ন আছে কবর মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম উনাকে চিনো নবীজিকে দেখিয়ে বলা হবে উনাকে চিনো সারা জীবন যদি নবীর তরিকায় চলে বলবে কেন চিনবো না সারা জীবন এই নবীর আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম করেছে হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীর তরিকার বাইরে হলে বলবে উনি কে আমি তো চিনি না কারণ সারা জীবন নবীর তরিকার সাথে তার কোনো সম্পর্ক আল্লাহ আমাদের সবাইকে নবীর তরিকার সৈনিক বানাও আমিন আরো আস্তে বলেন আমিন তাহলে কোরআন না শিখা না বুঝা না মানার পাঁচ নম্বর শাস্তি হলো কোরআন শিখবে না বুঝবে না মানবে না যারা নবীজির সুপারিশ নবীজির সাফায়াত পাবে না তারা কোরআন না শিখা না বুঝা না মানার ছয় নম্বর শাস্তি হলো দুনিয়ার জীবনে ওই লোকগুলো বরকত পাবে না সুখ পাবে না শান্তি পাবে না আমার বাবা জান ভাই জানরা বলেন তো টাকা পয়সা আর ক্ষমতা দিয়ে কি সুখ শান্তি পাওয়া যায় নাকি সুখ শান্তি যার নেয়ামত গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি কত পয়সাওয়ালা মানুষ ক্ষমতাওয়ালা মানুষ পৃথিবীতে আছে তাদের টাকা আছে পয়সা আছে ক্ষমতাও আছে কিন্তু রাতের বেলা তাদের কোনো ঘুম নাই আমাদের সাথে মাঝে মাঝে দেখা হয় কই হুজুর একটা ফু দেন অথবা কোনো ঝাড়ফুঁক করেন অথবা আমার জন্য দোয়া করেন আমার খুব টেনশন রাতে আমি ঘুমাইতে পারি না অশান্তি অশান্তি লাগে টাকার অভাব নাই পয়সার অভাব নাই ক্ষমতাও আছে তা অশান্তি নাই কিন্তু দেখবেন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা খুব অল্প টাকা কামায় সারাদিন হার ভাঙা খাটুনি খাটে পরিশ্রম করে শ্রমিক মানুষ শ্রমজীবী পেশাজীবী অল্প টাকা কামায় দেখা যায় এশার নামাজের পরে আলু ভর্তার ডাল খাইয়া নাকে তেল দিয়া ঘুমায় বুঝলাম না এই অল্প পয়সার উপার্জন করা লোকটার রাতের ঘুম আছে আর ক্ষমতাওয়ালা টাকাওয়ালা পয়সাওয়ালা লোকটার ঘুম নাই বুঝা গেল টাকা পয়সার ক্ষমতা থাকলে রাতে আরামের ঘুম পাওয়া যায় না ঘুম হলো আল্লাহর নেয়ামত সুখ শান্তি হলো আল্লাহর নেয়ামত আল্লাহ বলেছেন যারা তাদের জীবনে কোরআন পড়বে না শিখবে না বুঝবে না মানবে না আল্লাহ তাআলা কোরআনে বলছেন শুনেন আমি কিন্তু বানায় বলছি না আল্লাহ বলছেন ওয়ামান আরাদান যিকরি فإن له معيشة ضنكا قرآن الكريم 20 نمبر سورة سورة الطه 124 نمبر آيات الله বলছেন যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরায় নেবে فإن له معيشة ضنكا আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব মুফাসসিরগণের ব্যাখ্যায় লিখেছেন অর্থাৎ তার দুনিয়ার জীবনকে আল্লাহ এমন সংকীর্ণ করে দিবেন যে ব্যক্তি কোরআন পড়বে না বুঝবে না মানবে না দুনিয়ায় ওই লোকটার টাকা পয়সা উপার্জন হায়াতে সব জায়গায় তার সকল জায়গা থেকে বরকত আর সুখ শান্তি যিনি কেড়ে নিয়ে যাবেন তিনি কে আস্তে বলবে না জোরে বলেন তিনি কে তাহলে জীবনে যদি বরকত পেতে চান বরকত মানে কি দেখবেন বহু মানুষ আছে লক্ষ লক্ষ টাকা কামায় বরকত একদিকে আসে আরেক দিকে কিছু মানুষ অল্প কামায় কিন্তু দেখা যায় যেটা আছে ওইটা দিয়ে চলে যায় আরো মাসের শেষে কিছু থাকে অনেক মানুষ আছে লম্বা হায়াত পেয়েছে কিন্তু কিচ্ছু করতে পারে নাই তার মানে হায়াতে বরকত পায় নাই আর কিছু মানুষ আছে অল্প হায়াত পেয়েছে কিন্তু ভালোভাবে কাজে লাগিয়েছে তার মানে তার হায়াতে বরকত আছে বিশেষ করে যারা হারামে থাকে এরা কখনো আরাম পায় লুটপাট করে দুর্নীতি করে কত টাকা দরকার দুর্নীতি হারাম পন্থায় সুদ খাইয়া ঘুষ খাইয়া ইয়াবার ব্যবসা কইরা টাকা কামা পায় এটা থাকবে না আল্লাহ আপনাকে এমন রোগ দিবেন এই রোগের চিকিৎসা বাংলাদেশে হবে না মাউন্ট এলিজাবেথে যাওয়া লাগবে আপনি হারাম পথে টাকা কামাবেন আপনার বউ অসুস্থ হবে আপনার ছেলে মেয়ে ল্যাংড়া হয়ে যাবে প্রতিবন্ধী হয়ে যাবে আপনার পরিবারে আল্লাহ এমন গজব ফালাবেন যেদিক থেকে টাকা আসবে এই টাকায় হবে না খরচ করতে 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 অভাব সারা জীবন লেগেই থাকবে অভাব থেকে আপনি ফিরে আসতে পারবেন না কারণ হারামে কোনো আরাম পাওয়া যায় কোরআন যারা শিখবে না বুঝবে না মানবে না আল্লাহ বলছেন তার জীবনের সুখ শেষ সুখ আমি কেড়ে নিয়ে যাব
দেখবেন এই জন্য কোরআনওয়ালা মানুষ যারা বরকতওয়ালা মানুষ হয়ে যায় তারা বরকতের ভিতরে থাকে তারা দেখবেন টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়িও নাই কিন্তু দেখবেন কোরআন আছে তার জীবনে বরকত আছে চেহারা দেখলে মনে হয় তার কোনো টেনশনই নাই কত টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষদের চেহারা দেখবেন দেখতে চুরের মতো লাগে কি বলেন আছে না ভাই এত পয়সা দেখতে ডাকাইতের মতো লাগে ডাকাইত ডাকাইত চেহারা চুরের মতো লাগে আছে না ভাই 10000 টাকা 10000 টাকা বেতন পায় চেহারার দিকে তাকাইলেই মায়া লাগে শুনেন সুন্দর এই চেহারায় মায়া লাগার জন্য ফর্সা হওয়া লাগে না সুন্দর হওয়া লাগে না দেখবেন কিছু মানুষ কালো কিন্তু চেহারায় মায়া আছে না নাই যারা কোরআন শিখবে না বুঝবে না মানবে না সব নূর আল্লাহ কেড়ে নেবে বরকত আল্লাহ কেড়ে নেবেন এটা হলো তার কয় নাম্বার শাস্তি 6 নাম্বার 7 নাম্বার শাস্তি হলো যারা কোরআন না শিখে দুনিয়া থেকে চলে যাবে কুরআন না শিখে না বুঝে না মেনে যারা দুনিয়া থেকে চলে যাবে এদের কবরটাকে আল্লাহ সংকীর্ণ বানিয়ে দিবেন এদেরকে যখন কবরে রাখা হবে খবরদার বাবা জান ভাই জান চাচা জানরা কুরআন না শিখে কবরে যাবেন না কবর কিন্তু ভালো আচরণ করবে না এই কবরটা বড় সংকীর্ণ জায়গা যখনই আপনাকে মানুষ কবরে শোয়ায়া চলে আসবে এই কবরটা মাত্র 3.5 হাত 3.5 হাতেই কবরটা আরো সংকীর্ণ হয়ে যাবে সংকীর্ণ হতে হতে কবরের দুই পাশের মাটি একসাথে লেগে গিয়ে দেহটাকে এমন জুড়ে চাপ মারবে এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে আল্লাহ আকবার এইভাবে করে কিয়ামত পর্যন্ত শাস্তি চলবে কোরআন শিখবে না বুঝবে না মানবে না যারা 7 নম্বরে কবরের মধ্যে এই শাস্তির সম্মুখীন হবে তারা নাম্বার 8 8 নম্বর হলো কোরআন না শিখে না বুঝে না মেনে যারা দুনিয়া থেকে চলে যাবে হাশরের মাঠে কবর থেকে যখন আল্লাহ সকল মানুষকে উঠাবেন একদিন কিয়ামতের ঘটনা ঘটবে ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে নাকি ইসরাফিল আলাইহিস সালামের সিংহাস দ্বিতীয়বার সিংহাসনে ফুৎকারের পরে যখন কবর থেকে মানুষগুলো উঠবে কবর থেকে যখন মানুষ উঠবে যারা জীবনে কোরআন শিখে নাই কোরআন বুঝে নাই মানে নাই এই লোকগুলোকে আল্লাহ অন্ধ করে দিবেন বধির করে দিবেন বুবা করে দিবেন এরা অন্ধ হয়ে যাবে বধির হয়ে যাবে কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলছেন ওয়া নাহাশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা এদেরকে আমি অন্ধ করে হাশরের মাঠে একত্রিত করব এই লোকগুলো যখন অন্ধ অবস্থায় কবর থেকে উঠবে তখন তারা আল্লাহকে বলবে قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا ترى বলবে অগরব আমাদের বাড়ি তো সামলাপুরে ছিল টেকনাফে ছিল আমাদের তো চোখে দেখার জন্য চশমাও লাগতো না চোখে ক্লিয়ার দেখতাম এরপরেও কেন কবর থেকে উঠানোর সময় আমাদেরকে অন্ধ করে দিয়েছ দুনিয়ায় তো আমরা চক্ষুষ্মান ছিলাম আমরা তো চোখে দেখতাম কেন আমাদেরকে অন্ধ করে দিলে আল্লাহ তখন বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকা আল-ইয়াউমা তুনসা আল্লাহ বলবেন হে গোলাম তুই যখন দুনিয়াতে ছিলে তোর কাছে তো আমার কিতাব ছিল তোর ঘরে আমার কোরআন ছিল তুই দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন পড়লি না বুঝলি না মানলি না সব কিছু পড়লি কোরআন পড়লি না তোকে আমি চোখের নেয়ামত দিলাম চোখ দিয়ে তুই সব কিছু দেখলি পড়লি কিন্তু এই চোখ দিয়ে কোরআনের আয়াতগুলো দেখে দেখে পড়লি না চোখ থাকিতে অন্ধ হয়ে গিয়েছিলি রে বান্দা এই জন্য তোর চোখের আলো আজকে আমি কেড়ে নিলাম অন্ধ বানায় দিলাম আর আমি তোকে আজকে বধির বানায় দিলাম জবান দিয়ে ফডর ফডর করতি বাংলা বলতি ইংলিশ বলতি সব তুই বলতে পারতি পড়তে পারতি কোরআন পড়লি না তোকে আমি বধির বানায় দিলাম বুবা বানায় দিলাম শুধু তাই নয় শুন রে বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমার কিতাব কোরআনকে তুই যেভাবে ভুলে গিয়েছিলি ওয়াকাযালিকা আল-ইয়াউমা তুনসা আজকে তোর মতো গোলামকেও আমি আল্লাহ হাশরের মাঠে ভুলে গেলাম কে বাঁচাবে আপনাকে কে আপনাকে নাজাত দিবে একটু আগে বলেছি আমার রসূলও মুখ ফিরিয়েছেন এখন আল্লাহও মুখ ফিরিয়ে নিয়েছেন বাঁচার কোনো উপায় আছে বাঁচার উপায় আছে এই ওয়াজ বড় ওয়াজ বাঁচতে হলে এখন 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 সিদ্ধান্ত নিন আল্লাহ কখন যে মরে যাব আমরা জানি
কোরআন শিকার সিদ্ধান্ত নে শিখলে না বুঝবেন বুঝার পরেই তো মানবেন আট নাম্বার শাস্তির কথা বললাম কোরআন যারা না শিখে না বুঝে না মেনে যাবে এরা অন্ধ হয়ে যাবে বোবা হয়ে যাবে নাম্বার 9 9 নাম্বার শাস্তি হলো যারা কোরআন না শিখে দুনিয়া থেকে চলে যাবে কোরআন তাদের বিরুদ্ধে অভিযোগ করবে কোরআন আল্লাহর কাছে অভিযোগ করবে নবীজি বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন এই কোরআন হয় কাল কিয়ামতের দিন তোমাদের পক্ষে সুপারিশ করবে অথবা তোমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে যারা কোরআন শিখবে না বুঝবে না মানবে না কোরআন তাদের বিরুদ্ধে অভিযোগ করবে কার কাছে আস্তে বলবেন না জোরে বলেন কার কাছে এখন কোরআন যদি কারো বিরুদ্ধে অভিযোগ করে বলেন তো সে আর বাঁচার কি কোনো উপায় আছে নাকি নাম্বার 10 কোরআন না শিখা না বোঝা না মানার 10 নাম্বার শাস্তি হলো কিয়ামতের দিন আটকে যাবে কিয়ামতের দিন ওই লোকগুলোকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়ে দিবে নবীজি বলেছেন আল কোরআনু শাফিউম মুশাফফা কোরআন হচ্ছে এমন গ্রন্থ যেই গ্রন্থ কিয়ামতের দিন সুপারিশ করার সুযোগ পাবে আল্লাহ কোরআনকে সুপারিশ করার অনুমতি দিবেন ফামান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইনাল জান্নাহ কোরআনকে যারা দুনিয়াতে সামনে রাখবে অর্থাৎ কোরআন যারা শিখবে পড়বে মানবে বুঝবে কোরআন তাদের জন্য জান্নাতের পক্ষে সুপারিশ করবে আর ওয়ামান জাআলাহু খালফাহু ক্বাদাহু ইনাল জান্নাহ ক্বাদাহু ইনাল নার আর কোরআন থেকে যারা মুখ ফিরাইয়া নেবে কোরআন যারা পড়বে না শিখবে না বুঝবে না মানবে না কোরআন তাদের জন্য জাহান্নামের সুপারিশ আল্লাহর কাছে করবে যারা দুনিয়াতে কোরআন না শিখে না বুঝে না মেনে চলে যাবে কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামের আগুনে পুড়তে হবে আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না কারা কারা চান না হাত তুলুন মনোযোগের দশা দেখেন আমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না বাঁচতে হলে কি করতে হবে কোরআন শিখতে হবে বুঝতে হবে মানতেও কোরআন না শিখা না বোঝা না মানার কয়টা শাস্তি বলেছি হতাশ করে তো গিয়া লাভ নাই আপনাদেরকে কিছু আশাও দিয়ে যাওয়ার দরকার আছে না নাই কষ্ট হচ্ছে আপনাদের এবার আসুন কোরআন শিখলে বুঝলে মানলে ফায়দা কি হবে শাস্তি বলেছি 10টা ফায়দা বলবো 11টা একটা বাড়াইয়া বলবো ফায়দা বলবো কয়টা তবে ফায়দা বলতে এত সময় লাগবে না আপনাদের কষ্ট হচ্ছে কয়েক মিনিট থাকা যাবে তো ধৈর্য ধরে এবার আসেন কোরআন শিখলে বুঝলে মানলে ফায়দা কি হবে উপকার কি হবে এবার শুনেন নাম্বার 1 এক নাম্বার হলো কোরআন যদি আপনি বিশুদ্ধ করে শিখেন এরপরে যদি কোরআনটা তেলাওয়াত করেন নবীজি বলেছেন মান কারা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরিন আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন লামুন হরফুন ওয়া মিমুন হরফুন নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহর কালাম বিশুদ্ধ করে তেলাওয়াত করবে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাকে 10টি করে নেকি দান করে দিবে কেউ যদি আলিফ লাম মিম পড়ে নবীজি বলেছেন এই যে বান্দা পড়লো তিলাওয়াত করলো আলিফ লাম মিম আলিফ লাম মিম কিন্তু একটা হরফ নয় বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তাহলে আলিফ লাম মিম শব্দের মধ্যে হরফ আছে কয়টা নবীজি বলেছেন আলিফ আলিফ লাম মিম তিনটা অক্ষর যখন বান্দা শুদ্ধ করে পড়বে 10×30টা নাকি আল্লাহ আমল নামায় দান করে দিবে এইভাবে আপনি যত তিলাওয়াত করবেন কোরআন শেখার ফায়দা হলো আমল দিয়ে আপনার নেকি ভরপুর হয়ে যাবে কিয়ামতের দিন নাজাত পাওয়ার জন্য বেশি বেশি নেকি কামানোর দরকার আছে না নাই তাহলে নেকি কামানোর একটা উপায় হলো রেগুলার বেশি বেশি কোরআন তেলাওয়াত করা আপনারা কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ নাম্বার 2 কোরআন শিখা বুঝা এবং মানার 2 নাম্বার উপকারিতা হলো আপনি যদি কোরআনটা শিখেন বুঝেন তারপরে যদি কোরআন মেনে চলেন
আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন রাসূলের একজন প্রিয় উম্মত হয়ে যাবেন নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা যে ব্যক্তি কুরআন শিখে আর মানুষকে শেখায় তারা হলো সবার মধ্যে উত্তম বলেন সুবহানাল্লাহ আমরা আল্লাহ এবং রাসূলের কাছে উত্তম এবং প্রিয় হতে চাই কি চাই না এজন্য কুরআন বিশুদ্ধ করে শিখতে হবে কুরআন জানতে হবে কুরআন মানতে হবে তিন নাম্বার ফায়দা হলো যখন আপনি বিশুদ্ধ করে কুরআন তেলাওয়াত করবেন কুরআন যখন বিশুদ্ধ করে শিখবেন দেখবেন নামাজের মধ্যে মজা পাবেন ইবাদত করলে ভালো লাগবে মজা লাগবে যারা সহিহ করে কুরআন পড়তে পারে না তাদের নামাজেও তারা কোনো মজা পায় না যারা হজ আর উমরা করেছেন হজ উমরা করেছেন কে কে হাত তুলেন তো মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আমরা যারা যাই নাই সবাইকে যাওয়ার তৌফিক দান করেন যারা গিয়েছি বারবার যাওয়ার সুযোগ দেন বলেন আমিন যারা জান নাই তারা তো টেলিভিশনে ফেসবুক কিংবা ইউটিউবে হারামাইন শরীফাইনের নামাজের তেলাওয়াত শুনেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আমি হারামাইন শরীফাইনে অনেকবার নামাজ আদায়ের সুযোগ পেয়েছি ওখানে যখন তেলাওয়াত আরম্ভ হয়ে যায় দেখা যায় পেছনে লক্ষ লক্ষ মুসল্লিরা তেলাওয়াতের আকর্ষণে চোখের পানি ঝরাইয়া তারা কাঁদতে আরম্ভ করে ঠিক কিনা কোরআন যদি কেউ সুন্দর করে তেলাওয়াত করে আর যদি একটু সুললিত কণ্ঠে পড়তে পারে কোরআনের তেলাওয়াতে মানুষের হৃদয়টা প্রশান্ত হয়ে যায় দেখেন একটা গান যখন বের হয় ওই গান কয়েকদিন শুনবার পরে মানুষের ওই গানের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসে এক গান কিন্তু বারবার শুনতে মন চায় না বেশি দিন হয়ে গেলে মানুষ বলে একই গান কতদিন আর শুনবো গানটা পরিবর্তন করো নতুন কোন গান আসলে ওইটা বাজাও কিন্তু দেখেন আমরা জন্মের পর থেকে প্রত্যেক দিন মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব প্রত্যেক দিনই একটা সূরা দিয়ে নামাজ শুরু করে ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ কোনোদিনও বিরক্ত হয়ে কোনো ইমাম সাহেবকে বলে নাই হুজুর প্রত্যেক দিনই তো আপনি একটা সূরা দিয়ে নামাজ শুরু করেন আর কি কোন সূরা আপনি জানেন না নাকি এমন কথা কি কেউ কোনোদিন বিরক্ত হয়ে বলেছে নাকি কিয়ামত পর্যন্ত বলার কি কোনো সম্ভাবনা আছে নাকি কেন বলবে কারণ কোরআনের তেলাওয়াত একই আয়াত সারা জীবন শূন্য কোরআন হয় না আরো মজা লাগে কারো কারো কণ্ঠে আল্লাহ এমন সুরের ঝংকার দিয়েছেন দেখবেন কোন কোন আলেম এত সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে বিশেষ করে মক্কা মদিনায় যখন নামাজ শুরু হয়ে যায় মক্কা মদিনার ইমাম সাহেবরা যখন সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে পেছনে যারা নামাজে দাঁড়ায় অর্থ না বুঝলেও মানুষ সুরের ঝংকারে কেঁদে ফেলে একবার আমি মসজিদে হারামের মধ্যে এশার নামাজ আদায় করছি সেই দিন নামাজে ইমামতি করছিলেন হারামের সুরেলা কণ্ঠের অধিকারী ইমাম ফাদিলাতুশ শেখ আব্দুর রহমান আসুদাইস আমার সাথে কিছু বাংলাদেশি ভাইয়েরা ছিলেন এশার নামাজে আমরা একসাথে নামাজে দাঁড়ালাম ডানে কিছু ভাই বামে কিছু ভাই দাঁড়ালেন যখন তিনি জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করছিলেন সূরা নাবা পড়ছিলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা এই আয়াতগুলো বারবার রিপিট করছেন তিনিও কান্না করছেন থেমে থেমে রিপিট করছেন আমার কানে আওয়াজ আসলো শত শত হাজার হাজার মানুষ তখন আবেগ সামলাতে না পেরে কান্না করছে কানে আওয়াজ আসলো ডানে বামে কান্নার আওয়াজ শোনা যায় নামাজ শেষ করে বাঙালি ভাইদেরকে বললাম আমাদের দেশি মানুষ বললাম ভাই আপনারা নামাজ যে কাঁদলেন আপনারা তো মাদ্রাসায় পড়েন নাই আরবির অর্থ বুঝেন না তো কি বুঝে কান্না করলেন কই হুজুর বাংলাদেশও আমরা এই সূরার তেলাওয়াত শুনেছি অর্থ বুঝি নাই এখানেও শুনেছি বুঝি নাই কিন্তু এত আবেগ দিয়ে তেলাওয়াত করেছে কলিজাটা ঠান্ডা হয়ে মনেরও জানতেই আবেগে চোখ দিয়ে পানি চলে এসেছে আল্লাহ আকবার বলেন এটা হলো কোরআনের আকর্ষণ এটা কোরআনের মুজিজা সম্মানিত ভাইরা এই কোরআন এটা এমন এক কিতাব এটা আপনি যখন সুন্দর করে তিলাওয়াত জানবেন ইবাদতে মজা পাবেন নামাজে তিলাওয়াত করবেন মজা লাগবে ভালো লাগবে কিছু মানুষ আছে নামাজে গিয়ে ছটফট ছটফট করে কতক্ষণে নামাজটা শেষ হবে আর সে ভাগবে পানির মাছকে পানি থেকে উঠাইয়া এই যে শুকনায় রেখে দিলে সে কি করে ছটফট ছটফট করে মুনাফিক মার্কা লোকেরা মসজিদে ঢুকলে তারাও ছটফট ছটফট করে কতক্ষণে মসজিদ থেকে বের হবে পানির মাছ পানিতে যেমন নিরাপদ মুমিন ব্যক্তি নামাজের ভেতরে মসজিদের ভেতরেও সে নিরাপদের সাথে থাকে ঠিক কিনা বলেন কোরআন শিখার তিন নাম্বার ফায়দা হলো
ইবাদতে মজা পাবেন নামাজে মজা পাবেন চার নাম্বার फायदा হলো যখন আপনি কোরআন শিখে বুঝে বুঝে পড়বেন যত বেশি কোরআন পড়বেন ঈমান আরো বাড়িয়ে দিবেন কে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন রব্বুল আলামিন কুরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে বলছেন নিশ্চয় মুমিন হলো তারা আল্লাহর নাম স্মরণ হলে হৃদয়টাকে কম্পিত করে ফেলে যারা আর ঈমানদার মুমিন হলো তারা আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত হলে যাদের ঈমান আরো বেড়ে যায় যত বেশি কোরআন পড়বেন কোরআন শুনবেন ঈমানটাকে আরো বেশি মজবুত করে দিবেন যিনি তিনি কে কোরআন শেখার 5 নম্বর উপকার হলো এই কোরআন যদি আপনি তেলাওয়াত করেন শিখেন বুঝেন তেলাওয়াত যদি করেন আর মানেন নবীজি বলেছেন ইকরাউল কোরআন কোরআন বেশি বেশি তেলাওয়াত করো ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি কারণ এই কোরআন কিয়ামতের দিন তার সাথীদের জন্য সুপারিশকারী হয়ে যাবে কোরআন শিখার 6 নম্বর উপকারিতা হলো এই কোরআন যদি আপনি শিখেন দুনিয়া এবং আখেরাতে আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবেন দুনিয়ায় আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন আখেরাতেও আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন দেখেন আমি হাসিবুর রহমান আমার বাড়ি সিলেটে আমি আসলাম আজকে টেকনাফে আমি যদি ছোটবেলা থেকে কোরআন না শিখতাম কোরআন নিয়ে গবেষণা না করতাম টেকনাফের একটা মানুষের সামনে আমার কোনো পরিচিতি থাকতো কোরআনের কারণে মানুষের সম্মান বাড়ে কোরআনের কারণে মানুষ দুনিয়ায় সম্মানিত হয় দেখেন ছোট করে আপনাদেরকে একটা উদাহরণ দেই কোরআনের কাছে গেলে কেমনে সম্মান বাড়ে সুন্দর করে আপনাদেরকে বুঝায় দেই বাবাজান ভাইজানরা সবাই বলেন তো বছরের মধ্যে মাসের সংখ্যা মোট কয়টা আরো জোরে বলেন কয়টা এই 12টা মাসের মধ্যে সবচাইতে দামি মাসের নাম হলো রমজান কারণ হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ বলেছেন এটা কুরআন নাজিলের মাস কুরআনের কারণে রমজান মাস দামি কুরআন যদি মুহররম মাসে নাজিল হতো তাহলে মুহররম মাসটাই সবচাইতে দামি মাস হইতো কুরআন যে মাসে নাজিল হইতো ওই মাসটাই দামি মাস হইতো কুরআন যেহেতু রমজান মাসে নাজিল হয়েছে এই জন্য সকল মাসের সেরা মাস হলো রমজান মাস ঠিক কিনা এবার বলেন তো কুরআন যে ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে ওই ফেরেশতার নাম হলো জিব্রিল বলেন তো জিব্রিলের সম্মান মর্যাদা সকল ফেরেশতাদের চাইতে কম না বেশি কারণ হলো এই ফেরেশতা নবীজির কাছে কুরআন নিয়ে এসেছেন দেখেন পৃথিবীর মধ্যে বহু ভাষা আছে সবচাইতে শ্রেষ্ঠ ভাষার নাম হলো আরো জোরে বলেন আরবি ভাষা কেন শ্রেষ্ঠ ভাষা কারণ আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন আল্লাহ বলেন নিশ্চয়ই এই কুরআন আমি আরবি ভাষায় নাযিল করেছি আরবি ভাষায় কুরআন নাযিল হওয়ার কারণে সকল ভাষার চাইতে আরবি ভাষার দাম বেড়ে গেল এবার বলেন তো দেখি কুরআন যে রাতে নাযিল হয়েছে ওই রাতের নাম হলো লাইলাতুল কদর বলেন তো সারা বছরের 365টা রাতের মধ্যে সবচাইতে দামি রাতের নাম হলো লাইলাতুল কদর আমি যদি বলি ওই কদরের রাতের মর্যাদা কেমন আল্লাহ কোরআনে বলেছেন লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর এই রাত হলো 1000 মাসের চাইতে উত্তম ক্যালকুলেটরে হিসাব করলে দেখবেন 1000 মাস সমান হলো 83 বছর 4 মাস 83 বছর বাবারে 80 বছর হায়াত হয়তো আমরা পাবো না এই একটা রাত কুরআন নাজিরের রাত যদি কেউ ইবাদত বন্দেগী করে কাটায় এই এক রাতের ইবাদত 83 বছর 4 মাসের ইবাদতের সমান হয়ে যাবে তাহলে বলেন তো এই একটা রাতের সম্মান সারা বছরের সকল রাতের চাইতে বেশি কিসের কারণে আরো জোরে বলেন
শুনেন শুনেন মনে করায়া দেই সারা বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো রমজান কুরআনের কারণে আরবি ভাষা শ্রেষ্ঠ ভাষা কুরআনের কারণে জিব্রিলের সম্মান সকল ফেরেশতাদের চাইতে বেশি কুরআন নিয়ে আসার কারণে আবার কদরের রাতের সম্মান সবচেয়ে বেশি মর্যাদা বেশি কুরআন ওই রাতে নাযিল হয়েছে বলে এবার দেখেন আরো সুন্দর করে সহজ করে বুঝায়া দেই আমরা যে কুরআন তেলাওয়াত করি কুরআন তেলাওয়াতের সময় আমরা কোরআনকে কাঠের দুইটা টুকরার উপর রেখে তেলাওয়াত করি এটাকে আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন রিয়াল আচ্ছা আমাদের সিলেটে বলে রেহাল আপনারা বলেন রিয়াল একই কথা অসুবিধা নাই এই যে কাঠ খেয়াল করেন কাঠ দিয়ে চেয়ার সোফা বানানো হয়েছে টেবিল বানানো হয়েছে ফার্নিচার বানানো হয়েছে এই যে আমার পা লাগলো আমিও সালাম করলাম না ভক্তি দেখাইলাম না আপনাদের পা লাগলে আপনারাও সালাম করবেন না ভক্তি দেখাবেন না কিন্তু ছোট্ট কাটের দুইটা টুকরা দিয়ে যখন রিহাল বানিয়ে রিহালের উপরে যখন কোরআন রাখা হয় সেটাতে যদি পা লেগে যায় দেখা যায় মানুষ রিহালটাকে বুকের সঙ্গে জড়াইয়া ধরে চুমু খায় সম্মান দেখায় ভক্তি দেখায় বলেন তো এই কাটের টুকরার উপরে কোন জিনিস রাখার কারণে কাটের টুকরার সম্মান বাড়লো আবার দেখেন এই যে কাপড় কাপড় দিয়ে আমি জুব্বা বানিয়েছি কাপড় দিয়ে আপনারা শার্ট বানিয়েছেন পাঞ্জাবি বানিয়েছেন ফতোয়া বানিয়েছেন আমাদের বাড়িতে আলনা আলমারিতে ওয়ার্ড্রবের ভিতরে কাপড় থাকে আমাদের কোন কাপড় যদি পায়ের তলায় পড়ে যায় আমরা হাতে নিয়ে চুমু খাই না বুকের সঙ্গে জড়াইয়াও ধরি না কিন্তু ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে যখন কোরআন পেঁচানোর জন্য এটাকে কি বলেন জিলবাব গিলাফ বা বস্তনি বানানো হয় সেটা যদি মানুষের হাত থেকে পড়ে যায় দেখা যায় সেটা মানুষ মুখের সামনে নিয়ে চুমু খায় বুকের সাথে জড়াইয়া ধরে সম্মান করে ভক্তি করে বাবা যান ভাই যান চাচা যান শোনেন যদি কোরআনের সাথে কাঠের দুইটা টুকরা লাগার কারণে কাঠের সম্মান বাড়ে ছোট্ট কাপড়ের টুকরা কোরআনের সাথে লাগার কারণে তার যদি এত সম্মান বাড়ে আমার বাবারা আমার ভাইয়েরা আপনারাও যদি কোরআন শিখে কোরআন বুঝে কোরআন মেনে কোরআনের রঙে রঙিন হতে পারেন দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোচ্চ সম্মানের মর্যাদায় আসীন করে দিবে আখিরাতেও সম্মান পাবেন আখিরাতে সম্মান পাবেন তার গ্যারান্টি হলো নবীজির হাদিস নবীজি বলেছেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে ডেকে বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া আল্লাহ বলবেন আমার গোলাম তুমি দুনিয়াতে যেভাবে কোরআন পড়তে সেভাবে আজকেও হাসরের মাঠে কিয়ামতের দিনে কোরআন পড়ো কোরআনের আয়াতগুলো পড়ো আর জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে উঁচুতে আরোহণ করো ফা ইন্না মানজিলাতাকা তাকরাউহা যেখানে গিয়ে তোমার কোরআন পড়া বন্ধ হবে সেখানে তোমার জান্নাতের ঠিকানা হয়ে যাবে শুধু তাই নয় নবীজি আরো বলেছেন মান করা আল কোরআন وعمل بما فيه قلب سوالده تاج يوم القيامة নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআন পড়বে আর কোরআন অনুযায়ী আমল করবে সে তো আল্লাহর কাছ থেকে সম্মানিত হবেই হবে তার পাশাপাশি তার মা বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন স্পেশালি ডেকে তাদের মাথার মধ্যে নূরের মুকুট আল্লাহ পরিধান করাবে তাহলে এই জন্য সন্তানদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই সবার আগে বাচ্চাদেরকে কোরআন শেখাবেন মক্তবে পাঠাবেন নূরানি মাদ্রাসায় পাঠাবেন শুনেন ছোটবেলায় যদি বাচ্চাদেরকে কোরআন হাদিস শেখাইয়া দিন শেখাইয়া ডাক্তার বানান অসুবিধা নাই এটা লাইনের ডাক্তার ভালো ডাক্তার মানবতাবাদী ডাক্তার হবে ইনশাআল্লাহ ছোটবেলা কোরআন না শেখাইয়া হেরে ডাক্তার বানাবেন হে কোসাই ডাক্তার হবে ছোটবেলা কোরআন না শেখাইয়া ইঞ্জিনিয়ার বানাবেন এটা রোডের জায়গায় বাস ঢুকাইয়া দেওয়া ইঞ্জিনিয়ার হবে আর ছোটবেলা কোরআন শেখাইয়া ইঞ্জিনিয়ার বানাবেন সৎ চরিত্রবান মেধাবী আল্লাহওয়ালা পরহেজগার ইঞ্জিনিয়ার হবে ঘুষ খাবে না দুর্নীতি করবে না ছোটবেলা কোরআন না শিখাইয়া ব্যারিস্টার আর অ্যাডভোকেট বানালে দেখা যাবে এমন নিরপরাধীকে অপরাধী বানাইয়া ফাঁসিতে ঝুলাবে আর অপরাধীকে তার সাজা মওকুফ করে বাইর করে দিবে আর ছোটবেলা কোরআন শিখাইয়া তার অ্যাডভোকেট ব্যারিস্টার বানা এটা সত্যের পক্ষে থাকবে ন্যায়ের পক্ষে থাকবে তখনও মানুষের উপরে জুলুম করবে না ছোটবেলা কোরআন শিখাইয়া যে কোনো কিছু বানান কোনো অসুবিধা এজন্য আপনাদের সন্তানদেরকে ছোটবেলায় অওয়া কখ এবিসিডি শেখাবেন পরে আলিফ বা তা শেখাবেন সবার হে অফিসার হবে
বড় অফিসার হয়ে ঢাকায় থাকবে টেকনাফের পরে থাকা তার মা-বাবার খোঁজ খবরও রাখবে না কুরআন শেখাইয়া তাকে আপনি একজন ভালো মানুষ বানান দেখবেন আব্বা আম্মার খোঁজ খবর রাখবে মা-বাবকে মাথার তাজ বানায়া রাখবে দেখেন না টিভিতে টক শোতে এক ব্যারিস্টার আপা আছে বক 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 করে বেশি ফডর ফডর করে বেশি কথা বলে আলেমদেরকে দেখতেই পারে না আলেম দেখলেই জঙ্গি জঙ্গি তার লাগে এরকম আছে না নাই কিছু মানুষ আছে আলেম দেখলে তার চুলকানি তার ভালোই লাগে না টুপিদারি দেখলেই যেন মনে হয় যে অটোমেটিক তার একটা যন্ত্রণা জ্বালা পুরা শুরু হয়ে যায় ঠিক কি না বলেন তো এই ব্যারিস্টার আপা বক 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 করে তার মা প্রেস কনফারেন্স করে বলেছে তার মাকে সে বাড়ি থেকে বের করে দিয়েছে আপনারা কি আজ পর্যন্ত শুনেছেন কোন আলেম তার মাকে তার বাপকে বাড়ি থেকে বের করে দিয়েছে শুনছেন কখনো সে কোরআন পড়েছে অনেকে এসে বলে হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করেন আব্বা জান আম্মা জান মা বাবার খেদমতের ওয়াজ করা লাগবে না ছোটবেলায় বাচ্চাকে কোরআন শিখান হাদিস শিখান ওয়াজ লাগবে না আপনার ছেলে আপনার মেয়ে সারা জীবন আপনাকে মাথার তাজ বানিয়ে খেদমত করে শ্রদ্ধা করে ভালোবেসে আপনাকে শেষ মাথার তাজ বানায় রাখবে ঠিক কি না কোরআন শিখাবেন বাচ্চাদেরকে আগে কোরআন এরপরে দুনিয়ার সমস্ত শিক্ষা আগে হলো কোরআন এরপরে বাদবাকি সমস্ত শিক্ষা রাজি আছেন তো ইনশাআল্লাহ এরপরে কোরআন শিখান সাত নম্বর উপকারিতা হলো এই কোরআন যদি আপনি শিখেন তাহলে আপনি হেদায়াত পেয়ে যাবেন হেদায়াতের ঠিকানা আপনি পেয়ে যাবেন রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন এটা হলো হেদায়াতের কিতাব এবং হাদিসে নবীজি বলেছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া দাউ বিহি আখারিন এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা কাউকে সম্মানিত করেন উঁচু স্তরে পৌঁছায় দেন আবার এই কোরআনের বিরোধিতার কারণে আল্লাহ তাআলা কাউকে ধ্বংস অপদস্থ করে দেন তাহলে কোরআনের পক্ষে আসলে সম্মান বাড়বে না কমবে কোরআনের বিরুদ্ধে গেলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে যারা কোরআনের বিরুদ্ধে কোরআনের আন্দোলনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দুনিয়া আখেরাতে তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে কোরআনওয়ালা যারা বিজয়ী হবে এদের জন্য কোনো ভয় নাই এদের জন্য কোনো চিন্তা বলেছেন কে এরপরে কোরআন শেখার বুঝার মানার আট নম্বর উপকারিতা হলো আট নম্বর ফায়দা হলো যারা কোরআন শিখবে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে সে সব জায়গায় বরকত পেয়ে যাবে বরকত পাবে ব্যক্তি জীবনে দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের কাছে আসার আগ পর্যন্ত তার আলাদা কোনো শ্রেষ্ঠত্ব ছিল না যখন তিনি কোরআনের ছায়াতলে চলে আসলেন নবীজি তখন তার ব্যাপারে বললেন আমার ওমরের মর্যাদা এত বেড়েছে আমার পরে কোন নবীও আসবেন না রাসূলও আসবেন না লাউকানা নাবিয়াম মিন বাদি লাকানা ওমর আমার পরে কেউ যদি নবী হয়ে আসতো তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত আল্লাহু আকবার পরিবার বরকত নেমে আসবে আজ আমাদের পরিবারে তেলাবাত নাই এই জন্য ঘরের মধ্যে বরকত নাই সমাজ এবং রাষ্ট্রের মধ্যে বরকত নাই বরকত আমরা পেতাম উন্নতি আর সমৃদ্ধির চূড়ায় আমরা চলে যেতাম যদি আমরা কোরআনের আইন মানতাম কোরআনের আইন যেখানে আছে শান্তি সেখানে আছে না নাই আরো জুড়ে বলে আছে না নাই কেমনে আছে আমার দিকে তাকান আপনারা উদাহরণ দিয়ে বুঝাই দিই কিছুদিন আগে বিশ্বকাপ হয়েছে কোন দেশে বলেন কাতার এটা কি খুব বড় দেশ মিডল ইস্টের খুব ছোট্ট একটা দেশ এরা বিশ্বকাপে যে পরিমাণ খরচ করেছে এটা দিয়ে বাংলাদেশকে কয়েক বছর চালানো যাবে এত টাকা তাদের এই যে মিডল ইস্টের এরাবিয়ান গালফের দেশগুলো কাতার দুবাই বাহরাইন ওমান তারপরে আপনার সৌদি আরব সহ এই যে এরাবিয়ান গালফের কয়েকটা দেশ আছে এক শতাব্দী আগেও এরা এত গরিব ছিল মরুভূমিতে উট চালাইতো এরা যাযাবর বেদুইনে জীবন যাপন করত এই কয়েক যুগের মধ্যে তারা এত উন্নত এত ধনী হয়েছে ধারণা করা হচ্ছে আগামীর পৃথিবীকে তারা নেতৃত্ব দিবে আপনারা বলতে পারেন হুজুর তাদের দেশে তেল আছে প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদ আছে এই জন্য তারা উন্নত হয়ে যাচ্ছে না গো ভাই শুধু সম্পদ থাকলে হয় না সম্পদের সুষ্ঠু ব্যবহার আর যদি সম্পদ ব্যবহারের সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং আমানতদারিতা না থাকলে উন্নত হওয়া যায় আমার দেশে কি সম্পদ কম আছে আমার বাড়ি সিলেটে আমাদের সিলেটে পাথরের খনি আছে এই দেশে 70% পাথর সরবরাহ করা হয় সিলেটের ভুলাগঞ্জ জাফলং বিছানাকান্দি বিভিন্ন পাথর কোয়ারি থেকে
আমাদের সিলেটে গ্যাসের খনি আছে কয়লার খনি আছে এদেশে সম্পদে ভরপুর এদেশের মাঠ সোনালী মাঠ এত উর্বর মাটি যে ফসল চাষ করা হয় সেটাই হয়ে যায় উত্তরবঙ্গে গেলে দেখবেন আপনারা দেখবেন আমি গিয়েছি নিজের চোখে দেখেছি তিস্তা ব্যারেজে দেখলাম তিস্তা নদীতে বালুর মধ্যে ভুট্টা মানুষ ফেলেছে ওখানে ভুট্টার চাষ হয়েছে আল্লাহু আকবার বলেন এত নেয়ামত এই দেশে এত সম্পদ আছে তারপরেও আমরা কেন এখনো উন্নতির চূড়ায় যেতে পারলাম না কারণ হলো এদেশে যেমন সম্পদের খনি আছে এই সম্পদগুলোকে লুটপাট করে খাওয়ার জন্য এদেশে চোর ডাকাতের খনিও আছে এই চোর আর ডাকাতদের কবল থেকে যতদিন না এই দেশের দায়িত্বশীল চেয়ারগুলো মুক্ত হবে যতদিন না দায়িত্বশীল চেয়ারে আমানতদার চরিত্রবান আল্লাহওয়ালা লোকেরা না বসবে ততদিন পর্যন্ত শুধু লুটপাট হবে দুর্নীতি হবে উন্নতির চূড়ায় মানুষ যেতে পারবে না এত লুটপাট হাজার হাজার কোটি টাকা গায়েব হয়ে যায় হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি বানায় আছে না নাই সামান্য চাকরি করে মাসে বেতন পায় তিরিশ চল্লিশ হাজার টাকা শহরের মধ্যে বাড়ি বানাই ফেলেছে দশতলা এক নাম্বারই করে বানাইছে না দুই নাম্বারই করে বানাইছে লুটপাট আর লুটপাট কোরআনের আইন যেখানে আছে শান্তি সেখানে ওই দেশগুলো যেগুলোর কথা বললাম ওই দেশে কোরআনের একশো ভাগ আইন নাই অল্প সামান্য আছে সামান্যতেই কি সুখ যদি পুরাটা হইতো আরো সুখ বলেন তো ওই দেশে চুরি ডাকাতি আছে খুব অল্প নাই জিনা নাই অর্থাৎ একটা দেশের রাষ্ট্রের উন্নতির জন্য যেগুলো সবচাইতে বেশি অন্তরায় বাধা যেমন চুরি ডাকাতি এগুলো যে দেশে থাকবে মাদক যেখানে থাকবে জিনা যেখানে থাকবে ওই দেশ উন্নত হতে পারবে আমার দেশে চুরির শাস্তি কোরআন দিয়ে করে দেখেন ইসলামের চুরির শাস্তি হলো হাত কাটা হাত কেটে দাও এখন চুরির এই আইন পাস করবে কারা এই আইন পাস করলে তো নিজেদেরই বিপদ নিজের আর চুরি করতে পারবে নিজের হাত বান্দা নিজের হাত আমি চ্যালেঞ্জ করে বলছি এই দেশে যদি চুরির একটা বিচার কোরআন দিয়ে করা হয় কোরআনের একটা বিচার দেখে এদেশের সকল ছেঁচড়া চুরেরা তারের মতো সুদা হয়ে যাবে এরা কোরআনের আইন চায় না কারণ কোরআনের আইন হয়ে গেলে তো পাঁচ বছরে কোটি কোটি টাকা লুটপাট করা যাবে এদেশে একটা ধর্ষণের শাস্তি কোরআন দিয়ে করে দেখেন কোরআন দিয়ে ধর্ষণের শাস্তি কেন করবে মাঝে মাঝে ফাঁস হয় দেখেন না এক টাকলা তো তার সব ফাঁস হইয়া চলেই গিয়েছে তো ধর্ষণের শাস্তি যদি কোরআন থেকে হয় নিজেরাই তো বাঁচতে পারবে যদি চুরি ডাকাতি জিনা ব্যভিচার এগুলোর শাস্তি কোরআন দিয়ে হতো তাহলে দেখতেন এই দেশে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যেত ঠিক কিনা এই জন্য সব কিছু দেখা শেষ বাকি আছে আল কোরআনের বাংলাদেশ আপনারা কোরআনের বাংলাদেশ চান কি চান না না চাইলে নাই আমি তো একটু আগে আয়াত বলেছি কোরআন পড়বেন না বুঝবেন না কোরআন মানতে চাইবেন না আমার কি রিমান্ড শুরু হবে কবর থেকে ওই যে বলছিলাম এমন রিমান্ড কানে কানে চোখে হাই বাপরে বাপ মাইরের উপর মাইরের উপর শুরু যে হয়েছে শুরু হয়েছে শুরু যে হয়েছে শুরু হয়েছে জাহান্নামের আগুন পর্যন্ত চলতেই থাকবে চলতেই থাকবে আপনি বুঝলে বুঝফাতা না বুঝলে তেজফাতা এখনো সময় আছে এদিক ওদিক না গিয়া কোরআনের আন্দোলনে শরিক হয়ে যান কোরআনওয়ালা লোকদের সাথে চলে আসেন তাহলেই শান্তি তাহলেই মুক্তি ঠিক কিনা কোরআন শিখা কোরআন বুঝা কোরআন মানার নয় নম্বর উপকার হলো আপনি সুখ শান্তির একটা জীবন পাবেন দশ নম্বর উপকার হলো এই কোরআন আপনার জন্য কবরের মধ্যে নূর হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ কবরে যাওয়ার পরে বলেন তো বাবা জানরা কবরের মধ্যে এইরকম বাতি আছে নাকি কবরের মধ্যে কি কোনো আলো আছে নাকি কিন্তু আপনি যদি কোরআন বুঝে কোরআন পড়ে কোরআনের রঙে রঙিন হয়ে কবরে যান কবরে যাওয়ার পরে এই কোরআন নূর হয়ে আপনার কবরটাকে আলোকিত করে দিবে কোরআন শিখা বুঝা মানার দশ নম্বর ফায়দা হলো যারা কোরআন শিখবে কোরআন মানবে কোরআন বুঝবে
আল্লাহ তাআলার অনুগ্রহ ক্ষমা পেয়ে হাশরের মাঠে তারা জান্নাত লাভ করবে আল্লাহ তাআলা বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ বলছেন অতঃপর যে ব্যক্তি এই কোরআনের আইন কানুন এই হেদায়াতগুলো মেনে নিবে মেনে নিয়ে জীবন পরিচালনা করবে তার কোনো টেনশন নেই চিন্তা নাই ভয় নাই দুনিয়ায় সে চিন্তামুক্ত আখেরাতে সে নাজাত পেয়ে আমার জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ পড়ো আজকে কি নিয়ে কথা বললাম কুরআন না শিখার 10টা শাস্তি আর কুরআন শিখার বুঝার মানান 11টা উপকারিতা আমরা যদি এই কথাগুলো বুঝতে পারি আর কুরআন শিখে কুরআন বুঝে মেনে চলতে পারি তাহলেই মুক্তি পেয়ে যাব ইনশাআল্লাহ আমি এই শামলাপুর দাইলাল্লাহ ইসলামী ছাত্র কল্যাণ সংগঠনকে অনুরোধ করে যাব আপনাদের আয়োজন খুব সুন্দর হয়েছে আপনাদেরকে আমি অনুরোধ করে যাব এই এলাকায় আপনারা একটা কুরআন প্রশিক্ষণ কেন্দ্র চালু করে দিবেন ইনশাআল্লাহ আমি টেকনাফের নীলায় ছাত্রদের কলেজের ছাত্রদের একটা মাহফিল গত বছর করেছিলাম আমি তাদেরকে বলে গিয়েছিলাম ছাত্রদেরকে যে তোমরা ছাত্ররা মিলে এখানে একটা কুরআন শিক্ষা কেন্দ্র চালু করো তারা পরের দিনে চালু করেছে তারা আমাকে পরবর্তীতে জানিয়েছে যে হুজুর এই কুরআন শিক্ষা কেন্দ্র চালু করার কারণে আমাদের শত শত ভাইয়েরা বোনেরা এই এলাকায় কুরআন শুদ্ধ করে শিখতে পেরেছে আলহামদুলিল্লাহ আপনারাও করেন দুই তিনজন আলেম রাখেন তাদেরকে বেতন দিয়ে রাখেন শত শত ভাইয়েরা বোনেরা বোনদের জন্য আলাদা ব্যবস্থা করেন কুরআন শিখেন শুনেন কুরআন শিখেন কুরআন শিখেন কুরআন শিখেন কুরআন ছাড়া শান্তি নাই মুক্তি নাই এই যে আমরা সবাই কুরআনের বাংলাদেশ চাই কুরআনের শাসন চাই শুনেন যদি আমরা দেশের মানুষের অন্তরে কুরআন ঢুকাইয়া মানুষগুলোকে কুরআনের আলোয় আলোকিত করতে পারি এই আলোকিত হৃদয়ের কুরআনওয়ালা মানুষদেরকে দিয়ে এই সোনার বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিনের উপরে একদিন কুরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ এজন্য এই অনুরোধটা আপনাদেরকে করে গেলাম এই এলাকায় কুরআন শিক্ষা কেন্দ্র চালু করব